ও শরীয়তের
দিয়ে পাঠাতে চাইছে। আর দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, এলাকার প্রধান হতে হবে, পার্টির মেম্বারও হতে হবে, সমাজকে চালাতে হবে, মানব সেবা করতে হবে, জনপ্রতিনিধি হতে হবে, গরিবের পথে দাঁড়াবার জন্য পাওয়ার তৈরি করতে হবে। কিন্তু সব কিছু করো মহান স্রষ্টাকে খুশি করার জন্য, দুনিয়ার কাউকে লুটার জন্য নয়। মনে রেখে দেবে 22 বছর কংগ্রেসের জন্য অনেক অন্যায় পাপ তোমরা করেছো। আজ মনে তো দেখি তোমাদের বেদাংটা কোথায়, তোমরা আখেরাতে তো ভাব শেষ হয়ে গেলে, দুনিয়ায় তো ঘুরে ফিরে না। কত ভূত দখল করেছ, কত হওয়া ঠেকেছ, কত মানুষকে হত্যা করেছ, কত মানুষকে মিথ্যা গ্যাস দিয়েছ, কত নারীদের চোখ, কত বিধবা করে দিয়েছ, কত মানুষকে মিথ্যা গ্যাসে জড়িয়েছ। মনে রেখে দিও আমার আল্লাহ কিন্তু সব দেখছে। তোমাকে একদিন কবরে নিয়ে যেতে হবে, সেই দিন কিন্তু আল্লাহ সব হিসাব জানিয়ে নেবে। তাদের বাচ্চা গুলোকে নিয়ে, তাদের মা গুলোকে নিয়ে, তাদের স্ত্রী গুলোকে নিয়ে কি কোথায় যাবে তারা? মনে রেখে দেবে তোমাদের উপরে জুলুম বিজেপি কেন কেউ করতে পারবে না। তোমাদের উপরে জুলুম যদি কেউ করে তোমাদের দোষে তোমরা মরবে, তোমাদের দোষে। এই মাহফিলে পবিত্র মাহফিল থেকে জবান দিয়েছি, যেখানে যেখানে আমি প্রার্থী দেবো আমার প্রার্থীগুলোকে জিতিয়ে দাও। আল্লাহর কসম দিয়ে বলেছি কোন মায়ের লাল নেই তোদের ঘরে, একটা মিথ্যাকে কোন জায়গায় চোখ দেখে দেখাতে পারে। পরে কাজে লাগে কথা বুঝছেন না বোঝেন? আরে ইমানদারের পাওয়ার তোমরা বোঝো না, ইমানদারের পাওয়ার তোমরা বোঝো না। আমার বিরুদ্ধে এত সব কথা বলে, আমার শাসতে পারছে না কেন ভাই? ইমানদারের পাল্লাটা খাস পাওয়ার দেয়, খাস পাওয়ার দেয়। কথা বুঝেছে? বেশি এসব কথা বেশি আলোচনা আমার করা ঠিক নয়, তারা আলেম মানুষ তারা বুঝতে পারছে। অতএব আমার কথা যদি তোমরা রাখো, আমার জবান দিয়ে গেলাম, তোমরা মাথা তুলে ইজ্জতের সাথে এই ভারতবর্ষে বাস করবে। তোমরা করা আজকে মতুয়া ভাইরা কিন্তু ভাবছে তারা পরিবর্তন হচ্ছে, আমরা সম্পূর্ণ সাধ্যবো তাদের, ঠিক না বেটি? ঠাকুরনগরে 25-30% যা মুসলমান আছে সব মতুয়াদের ভোট দেবো, গাইঘাটায় 25-30% যা আছে সব মতুয়াদের ভোট দেবো, বনগাঁ এভাবে যত আছে মতুয়া ভাইদের সিট বর্ডার লাইন কথা বুঝছেন না বোঝেন না? সব সবে মতুয়া ভাইদেরকে দাঁড় করাতে চাইছি, ওনারাদের বলছি আপনারা দাঁড়ান আর ওনাদেরকে আমরা মুসলমান ভোট দেবো, রাজি আছেন না? নাই। আর দেবঙ্গা আমডাঙ্গা এইভাবে যেসব সিট গুলো আছে আমরা বেশি আছি, এই জায়গায় আমরা দাঁড়াবো, আদিবাসী দলিত মতুয়া ভাই যারা আছে ছিড়িয়ে ছিটিয়ে তারা আমাদেরকে ভোট দেবে, আমরা একে অপরে সুখে দুঃখে মিলে মিশে থাকবো। কথা বুঝছেন না বোঝেন না? এই সিস্টেমটা কি আব্বাস সিদ্দিকী ভুল করছে? বলুন করবো না বাদ দেবো, সবাই মই ফুলে বলেন করবো না বাদ দেবো। আপনারা আমাকে রাজনীতি করার পারমিশন দিচ্ছেন তো, ইজাজত দিচ্ছেন তো নাকি? হাত ধরে বলছে ধোকা দিচ্ছেন না তো? আচ্ছা দু হাত ধরেছেন না, এক হাত দু হাত ধরে বলছে হ্যাঁ ধোকা দেবেন না তো? গাছে তুলে মই কেড়ে নেবে না তো? দেখবে ভাই 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 আমার মই করার কিছু নেই, গাছে তুলে দেবেন মই নিয়ে নেবেন আমি লাভ মারব। কথা বুঝছেন না বোঝেন না? আল্লাহ শুকর মরে গেলেও আমার অসুবিধে নেই। কথা বুঝছেন না বোঝেন না? কেন আমি নায়ের পক্ষে লড়াই করেছি, নায়ের পক্ষে লড়াই করে মারা গেলে শহীদের দরজা পাওয়া যায়। জোরে বলেন সুবহান। আজ আপনাদেরকে বারবার বলে যাচ্ছি এ ফ্যাসিবাদ বিজেপি গভর্নমেন্ট পুরো দেশটাকে গোলাম বানিয়ে দিতে চাইছে। কথা বুঝছেন না বোঝেন না? আর এই গোলাম গুলোকে আমার বাংলাতে এই ফ্যাসিবাদ সরকারকে আমার বাংলাতে বড় আদর করে দুধ কলা খাইয়ে এনেছে কে? কথা বলছেন না কেন? যারা জানেন সত্যি করে বলবেন,
যারা জানেন না বলতে হবে না। এই বাংলায় বিজেপি ছিল হ্যাঁ কি না, এই বাংলায় বিজেপি এলো কবে থেকে জোরে মানে পঞ্চায়েত ভোট বিরোধী শূন্য থেকে, ঠিক না বেডি? জোরে বলুন ঠিক না বেডি? দিন রাত যদি আমায় কেউ মারে আমি তো মরেই গেছি, রাগের চোটে তোমায় মারার জন্য বিজেপিকে ভোট দিয়েছি, এই কথা বুঝছেন না? বলতে এটা তো পলিসি, আপনারা ঘরে ক্রিম ক্রিম মাখেন না, কলগেট ব্রাশ, কলগেট বা ব্রাশ স্টুডেন্ট বার করতে গেলে কি করতে হয় ভাই বলে? পিছন থেকে চাপ দিতে হয়, ঠিক না বেটি? তবে স্টুডেন্ট বেরোবে, কলগেট বেরোবে, ব্রাশ আসবে। অতএব বিজেপি কে আনতে গেলে পেটো পিছন থেকে মারো, যাতে বাপ হয়ে বাপ বাপ করে ছুটে গিয়ে বিজেপিতে জড়ায়, কারণ তৃতীয় কোনো অপশন ছিল না। এই তৃতীয় কোনো অপশন ছিল? আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে গোপন খবর বলছি, শোনো, লাখ লাখ মুসলমান যারা 2021 বিজেপিকে ভোট দিয়েছিল তারা সব আমি দল করছি বলে সব ঘুরে চলে আসছে, লাখ লাখ যারা বাম করতো কংগ্রেস করতো, শুনে রেখে দাও। আজকে যদি আব্বাস সিদ্দিকী বিকল্প কোনো দল না থাকতো, বাধ্য হয়ে তারা 2021 বিজেপিকেই ভোট দিতে, এই মমতার অত্যাচারে, এই টিএমসির অত্যাচারে তারা বিজেপি কি বলে বিজেপিকেই ভোট দিত। এখানে তো বাইরের কেউ নেই, অত মন খুলে কথা বলো, পিছনে সমালোচনা না করে চিল্লে বলে দিন, বলুন কি ভুল বলছে বিজেপি কে বাংলায় আনা হয়েছে না হয়নি? কারা এনেছে আমি সবাইকে জিজ্ঞেস করছি, কারা এনেছে? আমার মত হলো, আমার মতটা বলো, শুনবেন মানুষের মত থাকে তো নাকি? আমার মত হলো টিএমসি কে বড় কি বলে বিজেপি কে বড় আদর করে জঙ্গল পরিষ্কার করে, বামের জঙ্গল কংগ্রেসের জঙ্গল কাটা বাগান সব পরিষ্কার করে, একেবারে চকচকে করে, বড় আদর করে টিএমসি বিজেপিকে এনেছে। আমার মত, আমার মতে তারা এক একটু হাত তুলে দেখাবে, এক তো নাকি? তোমার অসুবিধা হচ্ছে নাকি? তুমি এখানে হাত তুলে নিয়ে আসবে কি? না তুলবে না, ক্যামেরা হচ্ছে না বেচারি, আমার তো কিছু করতে পারবে না, এ জাল জাহান্নামী গুলো জালিম গুলো বেচারি কমজোরটাকে ধরে কাটে, ঠিক না বেটি? আমি যদি ভুল বলে থাকি বলেছি তো, আমি কত দম থাকে আমার নামে কেস করবে যে আপনার তথ্যটা মিথ্যা, আপনি সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করলে এটা কেস হবে না? এটা কেস করল দেখি কত দম আছে, আর আমি যদি অন্যায় করে থাকি আমারও শাস্তি হওয়া দরকার আছে, ঠিক না বেটি? কেন অন্যায় তো করো, বাপ করলো ইসলাম ছাড়ছে বলে নে, ভাই করলো সন্তান করলো ছাড়ছে বলে নে, ঠিক না বেটি? অন্যায় তো অন্যায় করতে হবে। আজকে নিরীহ মানুষ ভালোবাসায় হুজুরের সামনে হাত না তুললেও বিপদ, আর তুলে ফেলবে ওখানে এই ক্যামেরা হবে, আর লাস্টে দেখা যাবে কেন পাশে পাশে। আরে অনেকে আমার ঘরে ঢুকতে দিচ্ছে না, বললাম আমি ভাইজানকে ভালোবাসি সব ঠিক আছে, সে কাঁদছে, হুজুর ক্ষমা করবেন আমার বাড়িতে খাবার কথা বলেছিল, আমি আপনার জন্য জান কুরবান করে দেবো, কিন্তু আপনি যদি আমার বাড়িতে আসেন তাহলে এই বেঈমান গুলো আমাকে টার্গেট করে জুলুম করবে। শুনছেন ভাই? আজকে বলুন এরা কতটা গাদ্দার, বুঝতে পারছেন যে একটা লোক একটা মানুষের বাড়িতে অতিথি হয়ে আসবে, অতিথিটাকে ঢুকতে দিচ্ছে না, কি গো আমার কথা খারাপ লাগছে? তাহলে বলুন বিজেপিকে কোনোভাবে আমরা স্থান দিতে পারি না, আর বিজেপিকে যে স্থান দিয়েছে তাকে মাফ করে দেবেন? হ্যাঁ মাফ হতে পারে।
যে ভুলটা করেছে ওই ভুলটা সংশোধন করতে হবে। কি সংশোধন বুঝতে পারছেন? কি সংশোধন বুঝতে পারছেন? সংশোধন হলো তিনটে, শুনছেন না? নাম্বার ওয়ান, যেভাবে বাম কংগ্রেসকে বিরোধী শূন্য করেছে ওইভাবে বিজেপিকেও বিরোধী শূন্য করতে হবে, তাহলে আমরা নতুন করে মাফ করে দিতে পারি। এতে পারে ঠিক না বেটি? আমার বাবা কষ্ট পেয়েছেন। নাম্বার টু, নাম্বার টু, জোট করতে হবে বাম কংগ্রেস টিএমসি যত সেকুলার আছে সবাই জোট করতে হবে। এই শুনছেন না? শুনেন। নাম্বার থ্রি, তুমি রাজ্যের সিএম, তোমাকে খুনি ধরে চিল্লাতে হবে, এক্ষুনি আইন করতে হবে দুটো, যে যে দল থেকে দাঁড়াবে ওই দল থেকে বেরিয়ে অন্য দলে গেলে তার এক সপ্তাহের মতো ক্যান্সেল হবে এবং ইভিএম এ ভোট হবে না, ব্যালটে ভোট হবে। কথা বুঝছেন না? বোঝেন না? এখনো করুন, তাহলে আমরা মাফ করে দেবো। কি গো, আমি মাফ করলে আপনারা মাফ করবেন না? হাত তুলে বলুন মাফ করবেন না? আচ্ছা, আমি এটা কথা আপনাদের কাছ থেকে অনেক জায়গায় নিচ্ছি, এখন আবার নেব কথাটা, কিন্তু সত্য বলবেন। যেসব ভাই দাঁড়িয়ে আছে আপনারা সত্য বলবেন, আর যদি না চান আমাকে সেটাও বলে দেবেন, আমার কোনো অসুবিধা নেই। কেন, একটা মানুষ সবার হতে পারে? সৃষ্টিকর্তা কে? আল্লাহ কি সবার হয়েছে? অর্থাৎ আল্লাহকে সবাই মানে? ষোড়শটা যদি সবার না হয় তাহলে আমি আব্বাস সিদ্দিকী সবার হয়ে যাবো? আচ্ছা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি সবার হয়েছে? জোরে বলুন। তাহলে আমি আব্বাস সিদ্দিকী কি সবার হতে পারি? আপনার পছন্দ নাও হতে পারে, এটা আপনার স্বাধীনতা, ঠিক না বেটি? তাই আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করছি, সেটা শেষ কথা হলো এটাই, ভাই মতুয়া ভাইয়েরা তাদের পক্ষ থেকে তাদের লিডার তৈরি করেছে, আদিবাসী ভাইয়েরা তাদের পক্ষ থেকে তাদের লিডার তৈরি করছে, দলিত ভাইয়েরা তাদের পক্ষ থেকে তাদের লিডার তৈরি করছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাকে কিন্তু সমস্ত ধর্মের মানুষই কম বেশি ভাইজান বা বাবাজি বলে সন্তানের মতো ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি, তিনারাও আমাকে ভালোবাসে। আজ আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, প্রত্যেকটা গ্রুপের একজন করে লিডার হতে হয়, একজনকে সামনে দাঁড়াতে হয়, ঠিক না বেটি? যে বাকি সবার কণ্ঠ হয়ে, সবার অধিকারের হয়ে, সবার হয়ে কথা বলবে, ঠিক না বেটি? আমি আপনাদের কাছে জানতে চাইছি, কথাটা কিন্তু ভেবেচিন্তে সত্য করে বলবেন, আপনারা কি আপনাদের পক্ষ থেকে আমি আব্বাস সিদ্দিকীকে প্রতিনিধিত্ব হিসাবে নেতৃত্ব দিবার জন্য আপনারা কি আমাকে মেনে নিতে পারবেন? এই কথাটা সত্য না মিথ্যা? ভাই আপনাদের চাপ দিলাম নাকি? ধোকা দেবেন না তো? যারা হাত তুলেছেন ধোকা দেবেন না তো? আপনাবার তাহলে আজকে আপনাদের ঘরে এটা বলতে হবে যে আমাদের পক্ষ থেকে যখন ওনাকে আমরা সামনে দিয়েছি, অতএব উনি কার সঙ্গে জোট করবে, কার সঙ্গে মিশবে, কি করবে, সেটা উনার ব্যাপার, ঠিক না বেটি? কো এসএসসি এর লোক নাও, জলসা কমিটি কা, তোমরা জলসা কমিটি যাও যাও, বস 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 বস, জলসা কমিটি ছেড়ে যারা, জলসা কমিটি ছেড়ে ছেড়ে কমিটি ছেড়ে যারা আছে উঠে যাও, সবাই নেমে যাও না। আচ্ছা তুমি নেমে যাও, ভাই শুনছেন আমার কথা? তাহলে বলুন, আপনি আপনাদের পক্ষ থেকে আপনাদের কণ্ঠ হয়ে আপনাদের অধিকার হয়ে আপনাদের জন্য আমি আব্বাস দিকে লড়াই করব, এই লড়াইয়ের জন্য আপনারা আমাকে আঘাতে ইজাজত দিচ্ছেন তো নাকি? আবেগে হাত তুলছেন না তো? ধোকা দেবেন না তো? তাহলে আমি আজকে যদি কেউ জোটে নাও আসে,
কমসে কম যে যে জায়গাতে আমি প্রার্থী দেবো সেই সেই জায়গাতে কমসে কম আমি ছাড়া অন্য কারো জায়গায় একটা যেন ভোট না যায়, মনে থাকবে। আর যদি কেউ জোট করে বাকি জায়গাতে আমি বলে দেবো, তার সঙ্গে আর আপনারা সাপোর্ট করবেন, ঠিক না বেটি? ঠিক না বেটি? তাহলে উভয় দেখা যাবে, আমরা 150-200-160 পেয়ে যায়, তাহলে আমরা তো 2023 সরকার করতে পারবো, ঠিক না বেটি? কোন একজন মাথা মোটা, কে বলে মাথা মোটা, কোন একজন মাথা মোটা সে আপনাদেরকে বোকা বানাবার জন্য বলছে যে ভাইজান 44টা প্রার্থীকে কি করবে, 148টা হতে লাগে সরকার করতে গেলে, স্বাভাবিক আপনারা বোকা হয়ে যাবেন, ঠিক না বেটি? যে সত্যি তো এই কথা শুনছেন না, শুনেছেন সত্যি তো? কিন্তু আমি আপনাদেরকে বুঝাই, ও মাথা মোটা এ ছেলেগুলোকে অত বোকার মনে করনি, এরা জেগে গেছে, ঠিক না বেটি? না হয় আপনি সকালে এসে বসতে পারে, জেগে গেছে বলেই তো বসেছে নাকি? শুনে রেখে যান, 2021 যত সম্ভব 110-115 কোটির বেশি কেউ সিট পাবে না। যদি কেউ পায় বেশি বেশি 110-120টা পাবে, তাহলে আর যদি আমার মানে 40-50টা থাকে, 110-120টা যেভাবে সরকার কি তৈরি করতে পারছে, অপরদিকে দেখা যাচ্ছে কারো কাছে হয়তো 195টা আছে, সেও সরকার করতে পারছে না, তাহলে উভয়ের দরকার কাকে? জোরে বলো, আমাদেরকে। কাকে দরকার? আমাদেরকে। যা আপনার 60-70টা কি 50টা কি 40টা আছে একটু সাপোর্ট করেন না, আমাদের সঙ্গে জোট করেন না, তখন আমরা বলবো ঠিক আছে, তুমি যদি সিএম হও আমাদের একটা উপমুখ্যমন্ত্রী করতে হবে। কথা বুঝছেন না? আর সাথে সাথে এটাও বলে দিই, জোট যদি না হয় দুঃখ করার কিছু নেই, মতুয়া হয় আদিবাসীরা জেগেছে, দলিতরা জেগেছে, এই বাংলাতে 27-30% মুসলমান, 28-27% দলিত, এমন করে আদিবাসী আছে, আমরা সবাই জানি ঐক্যবদ্ধ হয়ে 85% হচ্ছি, 85% এমন বেড়ে গে, যদি আমরা 40% বাদ দিয়ে দিই তাও আমরা 45% থাকছি, ইনশাআল্লাহ ইতিহাস হতে পারে 2021 আপনাদের সন্তানের চেষ্টা, আপনাদের ভাইয়ের চেষ্টা, এই বাংলার মুখ্যমন্ত্রী কোন এলাকার দলিত বা আদিবাসী থেকে হবে, ইনশাআল্লাহ তার ব্যবস্থা হবে। যদি বাংলার মানুষের সিএম আদিবাসী বা দলিত থেকে হয়, সেই উঁচু বর্ণ যারা আদিবাসী দলিত মতুয়াদের ধরো গুরুত্ব দেয় না, ভোটের সময় আপন মনে করে, ভোট মিটে গেলে তাদেরও গুরুত্ব দেয় না, সেই 15% 73 বছর সিএম হচ্ছে কেন? এদেশে দলিতরা যদি রাজ্যে একবার মুখ্যমন্ত্রী হয়, আদিবাসী হয়, অস্মিতা কোথায়? ঠিক না বেটি? সাথে সাথে আজকে যে ফেসিরা সরকার, ওই সরকার বিশেষ করে আলাদা কালো আইন তৈরি করেছে, যে আইন কৃষকদের বিরুদ্ধে, আমি আপনাদের কাছে কৃষক বন্ধুদের হয়ে কয়েকটা কথা রাখতে চাইছি। এখানে যত মানুষ আছে, 100টা মানুষ থাকলে 90টা মানুষ আপনারা কৃষক, ঠিক না বেটি? উপযুক্ত অধিকার দিয়ে কথা
কৃষকদের বিরুদ্ধে বাংলার গভর্নমেন্টও কৃষকদের বিরুদ্ধে, কিন্তু দেখবেন হয়তো মিছিল করছে, আন্দোলন করছে, এর নাটক করছে, যেমন ইনাইনাবেলায় নাটক করেছিলেন নাটক করছে। দিদি বলেন কেন? আরে গত 8 তারিখে জলসা ছিল, এই জলসা মঙ্গলবারে ছিল, ঠিক না বেটি? এই জলসা মঙ্গলবারে ছিল, মঙ্গলবারে আমি জলসা ছিল, দুটো দুটোকে ক্যান্সেল করেছিল, আরো যে সব প্রোগ্রাম ছিল সব ক্যান্সেল করেছিল। কেন করেছিলাম? কৃষকদের এই আন্দোলন, এই বন্ধকে, এই ধর্মঘটকে আমি সাপোর্ট করেছিলাম, আমি সাপোর্ট করবো আর আমি জলসা করবো, এটা হয় কি ঠিক না বেটি? কিন্তু আমার বাংলায় বিভিন্ন জায়গায় কৃষক বন্ধুদের হয়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল তারা আন্দোলন করেছিল। বর্তমান সরকারের প্রশাসন সরকারের হুকুম না থাকলে তো জুলুম করতে পারে না, এই অনেক জায়গায় অত্যাচার করেছে। তাহলে বলুন, এ কি কৃষকের পক্ষে আছে মনে হলো? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? আছে বাপ, গণতান্ত্রিক দেশে কৃষকদের উপরে যে বা যারা আন্দোলন করবে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। তবে মনে রাখবে, আমি আপনাদেরকে আবার একবার ভাবিয়ে দিই, আন্দোলন আন্দোলনের মতো যদি করতে পারি ফ্যাসিবা সরকারের টনক নড়ে যাবে। আজ যে সরকার এনআরসির বেলাতে কারো কথা শুনল না, নোটবন্দির বেলাতে কারো কথা শুনল না, জিএসটির আন্দোলনে নরম চরণ হলো না, কিন্তু আমার কৃষক ভাইরা বাবেরা এ সরকারকে কিন্তু হেলিয়ে দিয়েছে, ঠিক না বেটি? ডাকতে বাধ্য হয়েছে, মিটিং এ বসেছে, মিটিং এ বসে কিন্তু ধোকা দিয়ে গেছে। আমার কৃষক ভাইরা তারা কিন্তু তাদের দাবি অটল রয়েছে, কোন কথা শুনতে রাজি নয়, কৃষকের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, ঠিক না বেটি? যে যে প্ল্যাটফর্মে আছে সেখান থেকে আন্দোলন করা দরকার, এটা একটা আন্দোলন হচ্ছে, কথা বুঝছেন না? বোঝেন না? এখন কারো মাথায় ঢুকছে না তো, হুজুর আপনি জলসা করতেছি হিসাব এরাম কারো শয়তানি ফুপুরি এখনো নাই তো, আল্লাহ কারে পরিষ্কার হয়ে গেছে তো, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইতিহাস তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। এই মেম্বারটা হলো ন্যায়ের মেম্বার, ইনসাফের মেম্বার, সত্যের মেম্বার, শান্তির মেম্বার, মানবতার মেম্বার, আশ্রয়হীনদের আশ্রয় দিবার মেম্বার, পিপাসিত হৃদয়কে পিপাসা মিটাবার মেম্বার, প্রস্তরহীনদের প্রস্তর দিবার মেম্বার। এই মেম্বারটা হলো মেম্বারে মোস্তফা জানে রহমতের মেম্বার, মোস্তফা জানে রহমত হলো টোটাল লাইফ স্টাইলের নাম, অর্থাৎ আপনার ধর্ম কেমন হবে, নামাজ কেমন হবে, রোজা কেমন হবে, শিক্ষা আমার নবী দিয়েছে, নবী মেম্বার।
আমি আবার বলছি, আমি আপনাদের সন্তান বাপ, যুবকদের ভাই, আমাদের সন্তান যুবতীদের বোন, আমি ভুল করে জাহান্নামে যাই এটা আপনারা চান? আমি ভুল করে ইসলামের ক্ষতি হোক এটা আপনারা চান? আমি ভুল করে অসহায় গরিব মানুষের ক্ষতি হোক এটা আপনারা চান? যদি না চান তো শেষ আর একবার বলুন, 2021-এ আমি আব্বাস সিদ্দিকী মুসলিম দলিত আদিবাসী মতুয়া গরিব হিন্দুদের নিয়ে যে ফ্রন্ট তৈরি করে রাজনীতির তীর আটকে দেবো, আমি কোনো জায়গায় দাঁড়াবো না, আমি শুধু নিয়ন্ত্রণ করব, এই কাজটা করব না বন্ধ করব। কারা কারা করতে বলছেন হাত তুলে দেখা, হাত লাগা। আমার যদি কেউ ক্ষতি করে দেয় আপনারা ছেড়ে দেবেন? জোরে বলেন ছেড়ে দেব। এইটুকু আপনাদের কাছে রেখে গেলাম, কথা বুঝে আসছে? এটুকু আপনাদের কাছে রেখে গেলাম, অনেক কথা বলে ফেললাম, বিদায় নেব। তার আগে নাকি সালাম দেবো, দুঃখিত, শরীর অসুস্থ থাকার জন্য আমার পরে আমার বড় ভাই মেহরাব সিদ্দিকী সাহেব ভাইয়ের দাওয়াত ছিল, উনি আসতে পারবেন না, শরীর খারাপ হলে যদি না আসে আপনাদের অসুবিধা আছে? কথা বলুন, অসুবিধা আছে? সমালোচনা করবেন? কোনো তবে একটা হাদিস শুনিয়ে দিয়ে যাই, আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা বাবা আমার মধ্যে জানিয়ে দেবে, মুনাফিকের অনেক সংজ্ঞা আছে, তার মধ্যে একটা হলো যে আমার খানদানের সমালোচনা করবে তারা হলো মুনাফিক। কথা বুঝছেন? বামফ্রন্ট কংগ্রেস টিএমসি প্রত্যেকটা দলের জন্য ভালো নেতা ভালো লিডার, জনগণ যাকে চাই ভালো লোক, বসে না থেকে ইদিক উদিক না করে সবাইকে দাওয়াত দিচ্ছি চলে আসো আমার দলে। হ্যাঁ শুনছেন না? শুনেন, ওরা পয়সা দিয়ে কিনছে, আমি পয়সা দিয়ে কিনতে পারবো না, আমি মাথা তুলে বাঁচার স্বাধীনতা দেবো। কথা বুঝে আসছে না? নাই তো, যাই হোক আসেন, বিদায় নেবো, তার আগে একটু সালাম দেবো। ইসলামী যে একটা পাঠ হলো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, মনে থাকবে, মিলেমিশে থাকবে। অনেকে চাইবে আমাদের মধ্যে অশান্তি তৈরি করাবার, কোনো গুরুত্ব দেবেন না, আর কোনো জায়গায় মিটিং মিছিল বা কোনো বিষয়ে রাস্তা অবরোধ করাবার না, বা আমার নির্দেশ না এলে কোনো বক্তব্য না এলে নামবেন না, অনুরোধ করে যাচ্ছি, কারণ একটা প্ল্যান করছে বাংলা, একটা অশান্তি লাগাবার প্ল্যান করছে। অতএব আর চার পাঁচ মাস একটু সবর করুন, সবর করে আগে কোমর করে বেঁধে নিন, শুনছেন না? শুনেন নে, তারপরে আইনত ব্যবস্থা সব লব, ঠিক না? বেটি রাজ ক্ষমতা এসে গেলে আইনত ব্যবস্থা লিয়া সহজ হবে। অতএব মাথাটাকে ঠান্ডা রাখবেন, আল্লাহ রাসূল বলে যাচ্ছে, অনেক প্ল্যান চলছে, ছোট হতে পারি, একটা বার বাচ্চার উপরে ভরসা রাখেন। হ্যাঁ আমার আম্মারা আপনাদের কাছে বেশি তো কি হয়েছে, কিন্তু আপনাদের বাচ্চা হয়ে আমি আপনার পেটের বাচ্চা কিয়ামত দিন ভুলে যেতে পারে আমি, এই বাচ্চা ইনশাআল্লাহ ভুলবে না বলে গেলাম। অতএব বাচ্চা সাথ দেবেন, আমার ভাইরা আপনার আমার এক মায়ের পেটে আসে আসে কি হয়েছে, আমরা ইমানদার ভাই বোন, আখেরাতে নিজের ভাই হই বা না হতে পারে, ইমানদার একে অপরের হবে, জেনে বলুন সুবহানাল্লাহ। তাই বলে গেলাম সাথ দেবেন, ভুলেরা ভুল করবেন না। আর ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত সম্ভবত ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে, তোমাদের এলাকায় হচ্ছে কি জানি না, যদি হয় ভোটার তালিকার নাম যাদের বাকি আছে তুলে নাও, সংযোজন থেকে সংযোজন করে নাও, ভুলভাল থেকে ঠিক করে নাও, এবং যাদের ভোটার আই কার্ড আছে একবার চেক করে নাও, নাম আছে সব কেটে কেটে বাদ দিচ্ছে। ওই যে এক জালিম বললো না 50 লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবো, ও বলার পরে দেখছি অটোমেটিক নাম বাদ পড়ছে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে সব মিলে আছে না? না, সব মিলেমিশে ওরা আছে। অতএব আগামী দিন বিপদটা শুধু মুসলমানের তা নয়, আগামী দিন বিপদ হচ্ছে মুসলিম দলিত আদিবাসী মতুয়া। কথা বুঝে আসছে? আমরা এই গরিব মানুষগুলো দীর্ঘ 73 বছর বঞ্চিত আছি, আমরা নিজেদের হককে নিজেরা এবার কিনে নেব। কথা বুঝছেন না? বোঝেন না? অতএব আগামী দিন আপনারা জানেন আমাকে অশোকনগর হাবড়াতে
আমার আদিবাসী মতুয়া ভাইয়েরা দাওয়াত দিয়েছে, নিমন্ত্রণ করেছে, তারা অনুষ্ঠান করছে, তাদের প্রোগ্রামে আমাকে নিয়ে যাবে, আমি যাব। যাবো না যাবো না? হ্যাঁ জোরে বলুন, যাবো না যাবো না? হ্যাঁ যাবো। তারা তাদের ধর্মীয় কালচার, তারা তাদের ধর্মীয় সংস্কৃতি, তারা তাদের করবে। কথা বুঝে আসছে না? না, ইমামে আজম হানিফা হুজুর কি অনেক বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছে, অনেক জায়গায় দাওয়াত দিয়েছে, ইতিহাস জানবেন। কথা বুঝে আসছে? সমালোচনা করবেন না। পাঁচটা মাস কোনো গুজবে কোনো কথাতে কোনো সমালোচনায় কান দেবেন না, পাকামু বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে? পাকামু বেরিয়ে যাবে, কপাল ফেটে যাবে, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে, আফসোস করতে হবে। অতএব পাঁচটা মাস চুপচাপ থাকো, নিজের ক্ষমতাকে নিজে তৈরি করে নাও। মুসলিম দলিত আদিবাসী মতুয়া ভাইদের ঐক্য, আগামী দিন 2021-এ ভাই দলিত ভাই আদিবাসী থেকে সিএম এর দাবি আমার। অসুবিধা আজকে শুধু বলছে আমার হিন্দু ভাইরা, এই দূরে হয়তো আমার আমার বক্তব্য অনেক হিন্দু ভাইরা শোনে, তিনাদের উদ্দেশ্য করে বলবো, ভাই এ দেশে যখন পিএম ছিল একজন শিখ ধর্মের পাঞ্জাবি ধর্মের, আর রাষ্ট্রপতি ছিল একজন মুসলমান, তখন কিন্তু হিন্দুর কোনো বিপদ ছিল না, হিন্দু খাদরে মে নেহি থে তা। আপ পিএম ভি হিন্দু, সারা আজ পিএম ভি হিন্দু, রাষ্ট্রপতি ভি হিন্দু, আবি আওয়াজ ওরে হিন্দু খাদরে মে হে। কথা বুঝে আসছে না? না, যখন এদেশের প্রধানমন্ত্রী ছিল শিখ ধর্মের লোক, পাঞ্জাবি ধর্মের লোক, জানেন না, মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, বহুত পণ্ডিত লোক ছিল, শিক্ষিত লোক ছিল, আর তখন রাষ্ট্রপতি ছিল কে? আবুল কালাম, এপিজে আবুল কালাম। তখন কিন্তু ভারতে হিন্দুরা খাতরায় ছিল না, ভারতের পিএম হিন্দু নয় আর রাষ্ট্রপতিও হিন্দু নয়, তখন হিন্দু খাতরায় ছিল না। এখন ভারতের প্রধানমন্ত্রী হিন্দু আর রাষ্ট্রপতি হিন্দু, এখন বলছে হিন্দু নাকি বিপদে আছে। ঠিকই বলছে, হিন্দু বিপদে আছে। কথা বুঝছেন না? কেন এরা ব্রিটিশদের এজেন্ট দিয়ে কাজ করছে। কথা বুঝে আসছে? এই ধর্মীয় সুশ্রি দিয়ে ক্ষমতায় আসছে, চাকরি নেই, কারবার নেই, চাষ নেই, ব্যবসা নেই, বেকারত্ব দিনকে দিন বাড়ছে। কথা বুঝছেন না? বুঝেন না? যদি এদেশে চাকরি 100 জন হারায়, 100 জনের মধ্যে 99 তো হিন্দু লোকের চাকরি আছে, খাতের মে হ্যাঁ তো। কথা বুঝে আসছে না? না, ঠিকই কথা বলছে। তাই হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, মতুয়া ভাই, সবাই আমরা এক জায়গায় হচ্ছি। আপনারা কি এক জায়গায় হবেন না ওদের সাথে? আপনাদের পক্ষ থেকে আমি ওদের সাথে কথা বলে এক হতে পারি তো? আপনারা মেনে নেবেন তো? ধোকা দেবেন না তো? যাক আসুন, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার ধরে শির 3 বার শির 5 বার শির ক্লাস তেলাওয়াত করুন, দোয়া চাওয়া। বাপ সব জায়গায় যা করতে হয় জানেন তো, সব জায়গায় যা করতে জানেন তো, আপনাদের পয়সা চাঁদা তুলে আব্বাস সিদ্দিকীর খেতে খুব ভালো লাগে, জানেন না? আপনাদের পয়সা চাঁদা তুলে আব্বাস সিদ্দিকীর খেতে খুব ভালো লাগে, আপনারা দেবেন না? আমার খেতে কি আপনাদের পয়সা তুলে খাই তো আমি? আমাকে বিরাট ভালো লাগে আপনাদের পয়সা তুলে 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 নিয়ে যে খাবো, আমার বিরাট আরাম হয়, দেখছেন না পেট বড় হয়ে গেছে। অনেকে অনেক কিছু বলবে, বাপ আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আল্লাহ তার হাতে তাদের বিচার দিলাম। এই ছেলেগুলো সংগঠনের ছেলে, আমার ভাই, আপনাদের ছেলে, আপনাদের ভাই, কথা বুঝে আসছে? এলাকায় কিছু লোক বিমারে আছে, কঠিন কঠিন কিডনি সমস্যা, আরো অনেক কঠিন কঠিন সমস্যা, দোয়ার সময় তো দোয়া চাইবে আল্লাহ ভালো করে দিক, 10-20-50 করে যার যা খুশি একটু দেন, আমার জন্য নয় বাপ,
আমার জন্য এলাকায় কিছু মানুষ বিমারে আছে বলছিল, এবং ছেলেগুলো একটা ফান্ড করে রাখলো, এ থেকে এলাকায় বই খাতা কিনে দিও, আর দিও ওষুধ টষুধ কিনে দিও, সুবিধা অসুবিধে কাজে লাগালো। অসুবিধা দশ বিশ টাকা দিতে, এই দশ বিশ দিতে অসুবিধা আছে? রোজ যদি দশ টাকা দান করেন আপনার নাকি হবে? একটা বাহানায় দিলেন, আমার জন্য নয় বা বাবার বলছে আমার জন্য আপনারা কত কি করেন খাবার আমি খেতেই পারি না, নলেজ সিরিজ থেকে সব খেয়ে ফেলি সব খেয়ে। কি গো বাপ, অসুবিধা হচ্ছে নাকি? আমি খেয়েছি নলেজ সিরিজ জন্য, নতুন করে টাকা চাইছি। কেন চাইনি বাপ? কাগজপত্র হয়ে গেলে যে টাকা দিয়েছেন সেই টাকার কাজ শুরু হবে, আপনাদের চাইতে লাগবে না, আপনারা নিজে নিজে দিয়ে আসবেন। কাগজপত্র হয়ে যাবে, কাগজ হবে, কাজ শুরু হবে। আরে কাগজ কতদিন আটকাবি? খোদার মার হবে 2021 তোরা ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। জুলুম করছিস বাবা, হ্যাঁ কম জ্বালান জ্বালাচ্ছে, গোটা 50 লক্ষকে দিয়ে নাপিয়ে দিয়ে হুড়ো হুড়ি করানো হচ্ছে, এর বিচার আল্লাহ করবে। কাজ শুরু হবে, লোক এমনি যাবে, লাখ লাখ কোটি কোটি মেহমান যাবে, দাদা হুজুরের প্রত্যেকটা ভক্ত মরির। কাজ শুরু হলে পুরপুরা দাদা হুজুরের মাজার, ছোট হুজুরের মাজার, আর কোন জায়গায় না গেলেও নলেজ সিরিজে একবার যাবে, ঠিক না বেটি? ইনশাআল্লাহ। সবাই মেনে নিতে পারে না বাপ, এটা সবাই মেনে নিতে পারে না, মেনে নিতে পারছে না। কাটিতে যারাই আটকাচ্ছে তারাই আবার জনগণকে বলে চোখে জিজ্ঞেস কর না, নলেজ সিটি গেল কোথায়? নলেজ সিটি খেয়ে ফেলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কানা হোক, ছোড়া হোক, ল্যাংড়া হোক, ছেলে যদি কেউ মনে করে কোনো বাচ্চা সমালোচনা বাপ করতে পারে না, ঠিক না বেটি? কানা হোক, ছোড়া হোক, ল্যাংড়া হোক, মা কখনো তার ছেলের সমালোচনা করতে পারে না। কানা হোক, ছোড়া হোক, ল্যাংড়া হোক, ভাই বোন কখনো তার ভাইয়ের সমালোচনা করতে পারে না, ঠিক না বেটি? অতএব যারা আপন নয় তারা করবে, এটা দুনিয়ার রীতিনীতি। আর যারা আপন তারা কখনো সমালোচনা করবে না, তারা ভাববে 8 মাস তো লকডাউনই কেটে গেল, কাগজটা করবে কখন? সে তাকে করতে দিই কাগজটা, আর কাগজ না করে ভাই কাজ নামা যায়? হ্যাঁ নামা যায়। একটু নেমেছিলাম, দেখেন না জিসিবি দিয়ে অনেকটা খোঁড়া ছিল, আমি ভেবেছিলাম হয়তো এই মহান কাজে আমার নামে জায়গা, আমার নামে বলছি সংগঠনের কথা বলছি, সংগঠনের নামে জায়গা, সংগঠনের নামে রেকর্ড, হয়তো এলাকার লোক বাধা দেবে না, ভালো কাজ হবে, বাধা দেবে না। ওরে বাবা, যে ডাল দিয়ে ভূত যাচ্ছি সে ডালেই তো ভূত বসে আছে, ঘরেই তো দুশ্মন ভরে আছে, ঘরের লোক কি বাধা দিয়ে বসে আছে, কাউকে দিয়ে ঠুকে দিয়েছে, শুনছেন না? শোনেন না, তারা প্রশাসন আসলো, প্রশাসনের যা ডিউটি, আমি প্রশাসনের উপর খুশি নয়, ঠিকই বলেছে হুজুর। কাগজ কাগজ দেখালাম, দলিল পর্চা না, কনভার্সেন যে কাজ করছে ওটা করতে দিচ্ছি, হয়নি আগে হলে তারপরে কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, মন্দ তারপরে লকডাউন এসে গেল, 8 মাস ঘুমও না কেটে গেল, কথা বুঝে আসছে? তারপর লকডাউন কেটেছে, কাগজ ফেলা হচ্ছে, আব্বাস সিদ্দিকীর কাগজ এলেই নাসিব কাটছে, কথা বুঝছেন? আহলে সুন্নতের জামাতকে চেনে নি এমন কি আছে বলেন? এই ঠিক না বেটা? আল্লাহ শুকর ভরপুর আছে আহলে সুন্নতের জামাত, এই নামটার এই পতাকাটাকে চেনে নি এমন কি আছে? হ্যাঁ, এসি ঘরে বসে থাকো, রাজ্যে ঘরেই বসে থাকো, দৈনিক নাখল খবর আব্বাস সিদ্দিকী দেখছো সব, হাটেও আব্বাস সিদ্দিকী, বাজারও আব্বাস সিদ্দিকী, আমি আব্বাস সিদ্দিকী, এপিস আব্বাস সিদ্দিকী, নবান্ন তো আল্লাহ করে আব্বাস সিদ্দিকী হচ্ছে, কথা বুঝে আসছে? হ্যাঁ, আর শুধু বাংলায় নয়, আর বললাম না, আমাকে লিয়ে আরো মাথায় জ্বালা আছে। আল্লাহ শুকর করে বলে যাচ্ছি, যদি এই বাচ্চাটাকে বিশ্বাস করে নিতে পারো, ভাইটাকে বিশ্বাস করে নিতে পারো, কামিয়াব হয়ে যাবে। আজ রাজ্য নয়, এর উপর যারা আছে তারাও টেনশনে আছে আমাকে,
আমি যে ডাক দিচ্ছি ডাকে মুসলিম দলিত আদিবাসী গরিব হিন্দুরাও আমার ডাকে সারা দিচ্ছে। তোমার এলাকায় খবর লাও না, দেগঙ্গার এলাকায় খবর লাও, গায়ের মুসলিম ভাইদের খবর লাও, ভেতরে ভেতরে যাদের বন্ধুত্ব আছে তারাও বলছে না। এবং ওই অশোকনগরে বললাম দলিতরা আলী যাবে আমাকে মতুয়ার আলী কথা বুঝাস তো যা তেলাওয়াত করুন। এ দিয়েছে এদিকে কেউ যায় না, সবাই পড়েন তওবা করেন বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা অইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ও তুবু ইলাইহি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ আমরা যা কিছু বললাম, আমরা যা কিছু বললাম আল্লাহ যে যেমন খুশি একটু সহযোগিতা করলো এই মাহফিলের জন্য, এবং বিশেষ করে গরিব মানুষদের এলাকায় যে রয়েছে বললো গরিবদের চিকিৎসার জন্য, আমার কানে কানে বললো আল্লাহ এই দানকে যে যা দিয়েছে কবুল করে নেন। এবং এত কষ্ট করে সকাল সকাল উঠে সব মাহফিলে এসে আমার আব্বা গুলো আমার ভাই গুলো বিশেষ করে আল্লাহ সব যুবক বেশিরভাগ যারা এখন খিলাবে বসা ছেলে মাচানে বসা ছেলে আল্লাহ তোমার এই দাসের ওসিলায় সব এসে মুখের দিকে তাকিয়ে তোমাকে খুশি করার জন্য সব বসে আছে। আল্লাহ এদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, এদেরকে তোমার পিয়ারা বানিয়ে নাও। আমার আম্মা বোনেরাও হাজার হাজার এসেছে সব পর্দার আড়ালে দূরে দূরে সব দাঁড়িয়ে আছে, আল্লাহ তাদেরও গুনাহগুলো মাফ করে দেন, তাদেরকেও আপনি কবুল করে নেন। এই টোটাল মাহফিল করতে গিয়ে কোনো কাজ যদি আপনার অপছন্দ হয়ে থাকে আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেবেন, রহমত করে মেহেরবানি করে। যদি কেউ সাথে থাকে এ সওয়াব সর্বপ্রথম গোলাপে পুত্র দেখে আমাদের নেতা নেতাদের নেতা সেই সাহেব তাজেদারে মদিনা আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল নবী মোহাম্মদ রসুল্লাহ দরবারে নজরানা হিসাবে সব বসে রে তাম আরে পিল্লা চাপে বেচারে মা হুজুর রূপাকে সব পৌঁছে দি। আল্লাহ তাআলা আমাদের সকলে পীর মুর্শিদ মুজাদ্দুস সালাম দ্বারা হুজুর পীর গিমলা রূহ পাকে সব পৌঁছে দি। দাদা পীর পা খুলে যাক টুকরা দাদা পীর খলিফা হুজুরতে রূহ পাকে সব পৌঁছে দি। এই চব্বিশ পরগনা জেলায় যত আপনার মাহবুব বান্দা বান্দি রয়েছে আল্লাহ খাস বসিরালের বড় বড় নানা রুহুল আমিন আমার কল্যাণে রূপাকে সব পৌঁছে দি। আরো আর জমিনে আব্বাস আলী রূপাকে সব পৌঁছে দি, ভগবানের জমিনে সৈয়দ সুলতান আমাদের বলতে দাদি যায় নানা নারী শ্বশুর শাশুড়ি
থেকে মূর্তি যারা চলে গেছে আল্লাহ পাক প্রত্যেকের কবরকে বেহেশতে ভরা ফুল বাগান বানিয়ে দেয়। প্রভু বলে, খালে বলে, মাওলা বলে, আল্লাহ বলে, অন্য কাউকে চাচি না, শুধুমাত্র আল্লাহকে প্রভু খালে বলে, মালে বলে, রেজের দাতা বলে ডাকি। আল্লাহ আমরা গোনাগার, আমাদের প্রত্যেকের জীবনের গোনাকে মাফ করে দিই। আমাদের প্রতি আব্বাজান, আমাদের প্রতি আব্বাজান, আমাদের প্রতি ভাই বোন, স্ত্রী আত্মীয়স্বজন, ছেলে পুলে, নাতি পুতা, আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখো, হাতে রাখো, ইসলামের উপরে রাখো, ইমান খাতেমা বিল খায়র নসীব করবে, ইমানে শুনে প্রত্যেকের মরণ নসীব করবে। আমার বিশ্বাস মিলে আল্লাহ আমাদের উপরে শুধু হচ্ছে আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করো, আপনি আমাদেরকে হেদায়ত করো, আপনি আমাদেরকে কামিয়াব করো, আপনি আমাদেরকে পরীক্ষায় পাশ করা, আল্লাহ আপনি আমাদের উপরে সাহায্য রহমত বর্ষণ করো, জালিমদের হাত থেকে বিশ্বাস মিলে মা বলে সোদাবো ইমানকে বাঁচা। অপরাধ আমাদের অবশ্যই আছে আল্লাহ, অন্যায় আমাদের অবশ্যই আছে আল্লাহ, জুলুম অবশ্যই করে ফেলেছি আমরা আল্লাহ, পাপ অবশ্যই করে ফেলেছি আমরা আল্লাহ, এত পাপ করে ফেলেছি যদি পা করে দিত, মা জানলে সন্তানের রাজনা, স্ত্রী জানলে স্বামী বলে মানুলা, স্বামী জানলে স্ত্রী বলে মানুলা, এত অন্যায় করেছে তথাপি আপনার আপনার কাছে দয়া আসালে হাত পেতেছি আল্লাহ, আপনি সব জানার পরে খাবার কে কিনে নেন আল্লাহ, আল্লাহ আপনি এতই ভালোবাসেন, আমাদের গোনাগুলোকে মাফ করে দিন। ইমাম মাহদি আলাইহিস সালামের সৈনিক হিসাবে আমাদের কবুল করে নেয়। আমি আপনার কাছে ভিক্ষা চাই, বড় বর্ষালী বড় আশালী, আপনার সৃষ্টিকে বাঁচাবার জন্য, আমার মা বোনদের জন্য বাঁচাবার জন্য, গরিব আদিবাসী দলী মতো আমার বোনদের জন্য বাঁচাবার জন্য, আয় আমার মালি প্রতিটা গরিব মানুষের পাশে দাঁড়াবার জন্য, আল্লাহ শান্তি কায়েম করার জন্য, মসজিদ মাদ্রাসায় চোখে বাঁচাবার জন্য, নাইকে প্রতিষ্ঠিত করার জন্য, এতিমদের আশ্রয় দিবার জন্য, আল্লাহ নাকের থেকে মানুষকে বাঁচাবার জন্য, আল্লাহ নাগরিক ঐক্যর জন্য মতবাচার, আল্লাহ ক্যাম্পের হাত থেকে বাঁচাবার জন্য, আমি যে রাজনীতি করতে নেমেছি দুনিয়ার কেউ পছন্দ না করুন আল্লাহ, আল্লাহ আপনি পছন্দ করেন না, আমি আমাকে সাহায্য করে আল্লাহ, আল্লাহ খুশি আমাদেরকে জিতাবেন আল্লাহ, আমাদের খবর পেয়ে আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ,
কৃষকদের উপরে জুলুম যারা করে তাদেরকে মিটিয়ে দেন আল্লাহ। এই বঞ্চিত গরিব আপনার সৃষ্টিগুলোর মধ্যে থেকে আল্লাহ নতুন ইতিহাস তৈরি করে দেয়। আল্লাহ রব্বি শাইউল কাদির সর্বশক্তিমান হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আল্লাহ আপনার সৃষ্টিকে বাঁচাবার জন্য আপনি যথেষ্ট। খাদেম হিসাবে যদি আমাকে কবুল করেন আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ আমার ভরসায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আমার উপরে অনেক জুলুম অত্যাচার করছে, আগামীতে করার প্ল্যানও করছে। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। যেসব বন্ধু আমার কমের ভাই এখনো ভুল বুঝে আমার থেকে সরে আছে, তারা যেন বাম কংগ্রেস টিএমসি বিভিন্ন দল ছেড়ে দিয়ে সবাই যেন আমার পাশে এসে যায় আল্লাহ। সবাই আমার বাবা ভাই বোন সবাইকে আমার পাশে এনে দিন আল্লাহ। আল্লাহ সবাইকে আমার পাশে এনে দিন আল্লাহ। দুর্নীতি মুক্ত সমাজ করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমি কি আপনার কাছে চাইতে পারি না? আমার মালিক চাইলাই যেটা আপনি ভালো করবেন যে বুঝবেন সেটাই তো করবেন। তবে আল্লাহ নিরাশ করে দেবেন না, লা তাখনাতুম মির রহমাতুল্লাহ, নিরাশ করে দেবেন না, নিরাশ করে দেবেন না। এই লড়াইয়ে যারা আমার সাথ দেবে, হয়তো অনেকে ভয়ে প্রকাশ্য হয় না অন্তরে আছে, যারা সাথ দেবে আল্লাহ সবাইকে একসাথে জান্নাত নসিব করবেন। আর গায়ের ইসলাম ভাইদের মধ্যে যারা সাথ দেবে তাদের দুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। আর দোয়া করি তাদেরকে সরল সঠিক শান্তির রাস্তা দেখিয়ে দেবেন। আল্লাহ সবই তো আপনার সৃষ্টি। আমার দেশকে আপনি হিফাজত করুন, আমার দেশের সেনাদের হিফাজত করুন, দেশের কৃষকদের হিফাজত করুন, দেশবাসী হিন্দু দলিত আদিবাসী মতুয়া প্রত্যেকটা গরিবের খাবারের ব্যবস্থা করে দেন। সবাইকে আপনি মিলেমিশে শান্তির পথে চলার তৌফিক দিন। দেশের প্রশাসন আল্লাহ আপনি হিফাজত করুন, দুষ্কৃতীদের হাত থেকে তাদের স্ত্রী পরিবার বাচ্চা সবাইকে হেফাজত করো। যেসব নেতারা ভালো সৎ চরিত্রবান তাদেরকে উচ্চ পদে অধিকারী দিন, তাদেরকে টিকিয়ে রাখুন ইজ্জতের সাথে। যারা মানুষের অধিকার খেলে গুন্ডাগিরি সন্ত্রাসী করছে, দেশকে ধ্বংস করছে, সেই সকল জালিমদেরকে পতন দিয়ে দিন আল্লাহ। আল্লাহ হাদিনা সিরাতাল মুস্তাকিম। আমিন আমিন আমিন। বরহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বা ভাইরা